হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেশি স্টাইলে গরুর মাংস রান্না করব। এই জন্য আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, অনিয়ন, গার্লিক, জিঞ্জার, ব্যারেন্ডার, সাথে ড্রাই চিল্লি ব্যারেন্ডার করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রিন চিল্লি ব্যবহার করতে পারেন। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ দেশীয় স্টাইলে আমরা এখন গরুর মাংস রান্না করব। আপনাদের দেখাচ্ছি কিভাবে কষা গরুর মাংস আমাদের দেশি স্টাইল রান্না করছি। লবণ পরিমাণ মতো, লবণটা দিয়ে নেবেন যাতে টেস্টটা, হলুদ, ইয়েলো পাতা, এলাচ, ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে করে মশলাটা পেঁয়াজের সাথে মিশে যায়। তেজপাতা, নেবেন 2-3 পিস, খুব মশলাটা পেঁয়াজের সাথে একাকার হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, পেঁয়াজটাও গলে আসতেছে। ধনিয়া গোড়া পরিমাণ মতো, জিরা গুঁড়া পরিমাণ মতো, চিলি পাউডার যাতে কালারটা ঠিক মতো হয়, চিলি পাউডার দিয়ে নিতে পারেন, না চাইলে না দিলে হবে, কোনো সমস্যা নেই, কালারের জন্য চাইলে দিতে পারেন। সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আপনিও শুকনো মরিচ দিয়ে বিফ কারি রান্না করে খেতে পারেন।
খুব সুস্বাদু হবে আশা করি। এখন আমরা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আমরা এটার সাথে আলু ব্যবহার করব। আপনারা তাইলে ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকুন। সামান্য পরিমাণ লবণ আবার দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে মাংসটা কড়াইয়ের সাথে না লাগে, পুড়ে না যায়। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 30 মিনিটের মতো, 30-40 মিনিট ভালোভাবে কষানোর পর আমাদের মাংসটা হয়ে গেছে। এখন আমরা খেয়ে দেখবো কি অবস্থা, হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। সেই সাপ চাইলে সিদ্ধ হয়ে গেছে। তৈরি গেল বিপ কারি, যেহেতু আমরা ঝোল রাখবো না। বোনা টাইপের করবো তাই হয়ে গেছে। আমরা চুলা বন্ধ করে দিব অল্প 1 মিনিট থেকে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।